মানে এটা স্মৃতি থাক, মানে ওনার যে ছবিটা টয়লেটের ভিতরে ওনার স্মৃতি হিসেবে টয়লেটের ভিতরে রেখে দিয়েছে। পাবলিক টয়লেটের ভিতরে যে আপনার মেয়রের সাবেক মেয়রের ছবি, আচ্ছা পাবলিক টয়লেটের ভিতরে ছবিটা কেন লাগাইছে ভাই? এটা না আসলে উপরের লেভেলের লোকজনই বলতে পারবো, সরকারি কর্মকর্তার ব্যাপার সেটা, আমাদের কোনো হাত নেই। একজন সম্মানিত ব্যক্তির ছবি টয়লেটের ভিতরে ভিতরে ঢুকানো, আসলে আপনি কতটুকু? এটা আমার কাছে চোখ আসলে ভালো দৃষ্টিতে দেখি না, ভালো দৃষ্টিতে দেখি, ভালো দৃষ্টিতে দেখি না। উনি যে ভালো সম্মান ব্যক্তির ভালো জায়গা থাকবে, টয়লেটে তো থাকার কথা না, ওনার নাম লিখে দিতে পারতো, নামটা জানা ছিল, ছবি তো হ্যাঁ, উনি প্রতিষ্ঠাতা ছিল, ব্যাপার প্রতিষ্ঠাতা ওনার দেওয়া উচিত ছিল, একজন মেয়র ছিল, রানিং ছিল, ওনার দেওয়া উচিত ছিল। মেয়রের ছবি লাগানো টয়লেটের ভিতরে, এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন? আমি বাবা এই ব্যাপার কিছু বুঝি না, জানিও না। আপনি জানেন না ওই এই যে মানে টয়লেট, এই টয়লেটটা কি মানে সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত নাকি এটা আপনাদের লেজ নিও? সিটি কর্পোরেশন। ও আচ্ছা, এখানে কি টিকিট? আচ্ছা কিরকম কি টিকিটটা নেন আপনারা? মানে ৫ টাকা ১০ টাকা নাকি শুধু ৫ টাকাই? ও আচ্ছা আচ্ছা, এখনো কি সরকারি আপনার যে সিটি কর্পোরেশন যেটা ওইটা অনুযায়ী চলতেছে নাকি আপনারা লিস্ট নিয়েছেন টয়লেটটা? সিটি কর্পোরেশনই। আচ্ছা আরেকটা জিনিস প্রশ্ন করি, আপনার এই যে উপরে একটা ছবি, হ্যাঁ এটা আমাদের এই মাননীয় মেয়র আনিসুল হকের যে ছবিটা, তো আপনাদের এইখানে মানে টয়লেটের ভিতরে তো ওনার এই ছবিটা লাগানোর বিষয়ে একটু মানে প্রশ্ন করতে চাইছিলাম, যে উনি তো একজন সম্মানিত লোক, তো আসলে ওনার ছবিটা লাগানোর ব্যাপারে যদি এই বিষয়ে একটু বলতেন আর কি। আপনাদের অফিসে জানাইতে হবে যে এই ছবিটা কেন লাগাইছে এখানে, এ বিষয়ে আপনি বলতে পারবেন না কিছু? আপনার মতামত, ব্যক্তিগত মতামত থাকে এটার জন্য আমার মানুষের সাথে কয়েছি, এটা যে বাইরা মানুষ করবো এটা ঠিক না, এটা আমার এটা স্মৃতি থাক, মানে এটা স্মৃতি থাক, মানে ওনার যে ছবিটা টয়লেটের ভিতরে ওনার স্মৃতি হিসেবে টয়লেটের ভিতরে রেখে দিছে, বা ওনার নামটাও তো দিতে পারতেন এখানে, নামটা না দিয়ে ডাইরেক্ট ছবি দিয়ে দিছে, এটা আপনি কি মনে করেন? মানে আপনি কিছুই বলতে পারবেন না নাকি আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি আর কি, এটা কি দেওয়া ঠিক নাকি ঠিক না? সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।